ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এসে গেছি তোমাদের সাথে আড্ডা মারতে। আর তোমরা আমাকে দেখে ভাবছো হচ্ছে আমি শাড়ি পরে আছি, আজকে শাড়ি পরে ভিডিও করছি। কিন্তু কেন, আমি তো শাড়ি পরে ভিডিও করি না, সব সময় বাড়ির ড্রেস পরে ভিডিও করি, তোমরা সেটা দেখতেই পাও। আজকে হঠাৎ কি হলো আমার, শাড়ি পরে ভিডিও করে করছি আমি, জানো না তো? জানতে হলে দেখতে হবে আমার সেকেন্ড চ্যানেল। সেকেন্ড চ্যানেলে আমি ভিডিও শ্যুট করছিলাম, তো সেই কারণেই আমার এই এখনই শাড়ি পরে থাকা। আর ওই চ্যানেলের জন্য একটা ভিডিও সবে সবে শ্যুট করলাম, তো সেই কারণে শাড়িটা পরে আছি, দেখতেই পাচ্ছ। আর সেই জন্যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের সাথে কথা বলে। আর এরপর আছে অনেক কাজ, ডিনার রেডি করতে হবে, খাবো, বুঝতেই পারছো, ডেলি যা কাজ থাকে। আর তাও সেই জন্য আমি যেহেতু একটু শাড়ি পরেই আছি, আর তোমরা তো জানো যে আমি শাড়িটারি পরি না, তো সেই কারণে এই শাড়িটা পরে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। এরপর চেঞ্জ করব, পরে রান্নাঘরে যাব, রান্না করব, তারপরে খাবো। হ্যাঁ, ইয়াস দেখো, ইয়াস বেটা ওইখানে বসে আছে। আর হচ্ছে যে আমি কি ভিডিও করলাম সেটা তোমাদেরকে যদি তোমরা জানতে চাও, দেখতে চাও, তাহলে আমার সেকেন্ড চ্যানেল সোনালি সাহা বলে সার্চ করতে হবে। সোনালি সাহা বলে সার্চ করলে তোমরা আমাকে সেখানে দেখতে পাবে। আর ওই চ্যানেলে আমি অনেক ভিডিও দিচ্ছি, এখনও অনেক দিতে পারিনি, সবে সবে কয়েকটা দিয়েছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই গিয়ে একবার ভিজিট করে নিও। তো চলো, চেঞ্জ করে আমি ফিরে আসছি তোমাদের কাছে। চেঞ্জ করে চলে এসেছি, এবার চিনতে পারছ আমি কে, আমাকে চিনতে পেরেছো এবার তোমরা? আমি হলাম সোনালি, তোমাদের সাথে বকতে থাকি, গল্প করতে থাকি, আড্ডা মারতে থাকি, শেয়ার করতে থাকি। আর আমি একা নয়, আমার ইয়াস বেটাও আছে, তোমাদেরকে খুব 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 জ্বালায়, তাই না? হ্যাঁ, এবার চিনতে পারছো আসলে কি চেনা বাউনের পইতে একেবারেই লাগে না। তো আমাকে তোমরা শাড়ি পরে চিনতে না পারলেও এইভাবে অবশ্যই চিনতে পারছো, তাই না? খুব বাজে বকছি, আসলে কি বলতো, কাজ না থাকলে খই বাজ, কিন্তু আমার কাজ আছে, আমার কাজ থাক থেকেও আমি তোমাদের সাথে বেকার বকছি। চলো চলো চলো, যাই রান্নাঘরে, অনেক বকে ফেলেছি আর বকবো না, ফাঁকিবাজি, শুধু ফাঁকিবাজি। হ্যাঁ, মানে কাজের মাঝে তোমাদের সাথে আমি বকে বকে এত ফাঁকি মারি, ফাঁকিবাজিটা আমার একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? না, আমি ফাঁকিবাজি করি না, যেটা করি সেটা কাজ করেই করি তোমাদের সাথে। তো চলো না বকে রান্না করে ফেলি, আর আজকে ভাত খাবো, ভাত আর মাছের ছাল রান্না হবে, বেশি ঝামেলার কিছু ব্যাপার নেই, সিম্পল সিম্পল আছে, সিম্পল সিম্পলভাবে এক্ষুনি রান্নাটা করে ফেলি, তোমাদের সাথে বকবো। হ্যাঁ, আবার বকবো, আমি আগে রান্নাটা একটু এগিয়ে নিই, কারণ সাড়ে নটা বাজতে চায়, সাড়ে নটা এখনো বাজেনি, ঘড়িটা আমাদের ফার্স্ট আছে, বাজেনি, কিন্তু বেশি লেট করলে যাতা হয়ে যেতে পারে, একবার যাতা। তো চলো, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর বন্ধু মনে করে যদি পাশে থাকতে চাও, ভিডিও নোটিফিকেশান পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি না করতে চাও করো না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই, ঠিক আছে? তো চলো চলি রান্না করে নি। Thank you.
দেখতেই পেলে তোমরা যে রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি ঘরে। আর রীতিমতো আমি খুব হাঁপিয়ে গেছি, কারণ সেটাই স্বাভাবিক। বলেছিল যে আজকে থেকে নাকি বর্ষা আসবে, জানি না এখনো পর্যন্ত বর্ষার বকে আমি খুঁজে পাইনি, বৃষ্টির কোনো নাম নেই আজ এখনো পর্যন্ত। আর এমনিতেও যেহেতু গরম আছে, সেহেতু রান্নাঘর থেকে এসে কার অবস্থানে এরকম হয় বলো। অফিস থেকে এসে মুখটাকে ক্লিন করি, পরিষ্কার করি, সব কিছু স্কিন কেয়ার যে করি, তার রেজাল্টটা কি হয় জানো? রান্নাঘরে গিয়ে তার রেজাল্টের পিন্ডি চটকে যায়, এরকম একটা ব্যাপার। সেই আবার ঘাম প্যাচপ্যাচে বিচ্ছিরি টাইপের হয়ে যায়। আবার রাত্রিবেলা স্কিন কেয়ার করো, এই হয়েছে জ্বালা। তো তোমরা কেমন আছো বলো? আর শুয়ে শুয়ে কথা বলছি বলে কিছু মনে করো না, বুঝতেই পারছো যেহেতু হাঁপিয়ে যাচ্ছি, পুরো যে শুয়ে পড়িনি এটাই ব্যাপার, এরকমই। আর কারা কারা ব্লগ দেখছো, কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, জানাতে ভুলো না। আর যাদের ভালো লাগে না তারা দেখো না, এটুকুই বলার। কারণ ভালো না লাগলে সবার যে সবটা ভালো লাগবে এরকম তো কোনো ব্যাপার নেই। আমার ব্লগ তো মানে কারোর কারোর ভালো নাও লাগতে পারে, তো যাদের ভালো লাগে না বেসিক্যালি তারা দেখো না। আর এখন বাজে 9:30-টার সময়, বললাম যে রান্না করতে যাব, এখন বাজে 10:30-টা, আমার রান্না কমপ্লিট, এখনও অরিজিৎ আসেনি, আসলে খাবো, খেয়ে ঘুমু ঘুমু করবো। আর তোমাদের সাথে আজকে আড্ডা মারাটা কেমন হলো সেটা আমাকে জানিও, যদিও আড্ডা মারা এখনো আমার শেষ হয়নি, চলছে রানিং। আর এই যে দেখতেই পেলে মাছের ঝোল আর ভাত, সিম্পল খাবার, এই গরমে ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। আর আমার ইয়াস বেটা একেবারে বাইরে চলে গেছে, ছটপট ছটপট করছে, যতই হোক ছেলে বড় হচ্ছে না, এবার ছেলের বিয়ে দিতে হবে, তো সেই কারণে ছেলেটা একটু ছটপট ছটপট করে বাইরে যাওয়ার জন্য, বাইরে মানে বাড়ির বাইরে নয়, আমাদের বাইরের যে বারান্দাটা আছে ওখানে বসে আছে, ওখান থেকে বসে বসে বদমাইশি করছে, আর মাঝে মাঝে একবার করে আসছে আমাকে দেখে আবার চলে যাচ্ছে। আর তো অনেক আড্ডা মারা হলো, অনেক গল্প হলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো। এরপর ডিনার করার পালা, আর তারপর ঘুমানোর পালা। তো রাত্রি হয়ে গেছে, আর বেশি বকবক করবো না। আর আমি যেহেতু তার আগে একটা ভিডিও শ্যুট করেছি, বুঝতেই পারছো অর্ধেকটা এনার্জি আমি সেখানেই ইনভেস্ট করে এসেছি, তো বেশি এনার্জি নেই যে তোমাদের সাথে বেশি বকবক করব। তো তাহলে আজকের মতন আমি আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, বারবার একই কথা বলে তোমাদেরকে আর আমি লেবুর মতন চটকে ফেলবো না। তো চলো আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, খুব খুব সুস্থ থেকো, আর বাইরের যা পরিস্থিতি তার থেকে সাবধানে থেকো। আর আমার বকবক আর আমার এই বিরক্তপূর্ণ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবার আমার নেক্সট ভিডিও অন করে ফেলো দেখার জন্য। তো চল আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।